হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্পোর্টস রিভাইজ, ওয়েলকাম ব্যাক টু স্পোর্টস রিভাইজ। আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বেশ এক সপ্তাহ আমি ভিডিও বানাইনি, একটা পার্সোনাল রিজন ছিল, এবং এক সপ্তাহ বাদে কিন্তু একেবারে ফুল দমে ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথম ভিডিও আজকের এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে স্টার্ট করতে চলেছি ভিডিওটা। ভিডিওটা কি, যে টপ পাঁচ যে ফুটবলার রয়েছেন ইন্ডিয়ান সুপার লিগে, সেই টপ পাঁচ ফুটবলার যাদের মার্কেট ভ্যালু সবচেয়ে বেশি, তারা কে কত নম্বরে রয়েছেন, এবং এই পাঁচ ফুটবলারই বা কারা, কোন দল থেকে বেশি প্লেয়ার রয়েছেন, পুরোটাই তোমাদের সাথে একটু আলোচনা করা যাক, এবং মার্কেট ভ্যালু কীভাবে চেঞ্জ হচ্ছে সে নিয়েও কিন্তু আলোচনা করব। তো দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর এই ইন্টারেস্টিং টপিকটা দেখতে চাইলে ভিডিওটা শেষ অবধি দেখে নাও। প্রথম যাকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারটা কিন্তু রয়েছেন পাঁচ নম্বরে মার্কেট ভ্যালুর বেসিসে এই প্লেয়ারটি রয়েছেন। দুটি প্লেয়ার রয়েছেন এই মার্কেট ভ্যালুতে, পাঁচ নম্বরে রয়েছেন দুজন, এবং তাদের মধ্যে প্রথম যেজন তিনি রয়েছেন মুম্বাই সিটি এফসিতে, জর্জে পেরেইরা দিয়াজ। এই আর্জেন্টাইন সেন্টার ফরওয়ার্ড গত বছর কেরালা ব্লাস্টার্সে এসেছিলেন লোনে, এবং তার বর্তমান মার্কেট ভ্যালু 41.66 মিলিয়নের কাছাকাছি। 31 বছর বয়সে এই সেন্টার ফরওয়ার্ড আর্জেন্টিনা থেকে যখন এসেছিলেন তখন তার মার্কেট ভ্যালু কিন্তু কম ছিল, কিন্তু এটা তার হায়েস্ট মার্কেট ভ্যালু নয়। 41.66 মিলিয়ন অর্থাৎ ভারতীয় মুদ্রার কথা আমি বলছি। এই 41.66 মিলিয়নের আগে 2013-14 সিজনে তার মার্কেট ভ্যালু ছিল সবচেয়ে বেশি। জোহর দারুল তখন সেই ক্লাবে তিনি খেলতেন, তখন তার মার্কেট ভ্যালু ছিল ভারতীয় মুদ্রায় 91.65 মিলিয়ন অর্থাৎ প্রায় 10 কোটি টাকার মতো। পাঁচ নম্বরে থাকা জর্জে পেরেরা দিয়াজের সাথে একই মার্কেট ভ্যালুতে রয়েছেন এফসি গোয়ায় নতুন সই করা সেন্টার ফরওয়ার্ড, বলতে পারো লেফট উইঙ্গার বলতে পারো, ইকের গুয়ারক্সেনা। একজন স্প্যানিশ স্ট্রাইকার, স্প্যানিশ লেফট উইঙ্গার, 29 বছর বয়সী এই স্প্যানিশ লেফট উইঙ্গারেরও মার্কেট ভ্যালু কিন্তু 41.66 মিলিয়ন, এবং এবছর তিনি এফসি গোয়াতে 2 বছরের চুক্তিতে সই করেছেন। চার নম্বরে রয়েছে কলকাতার এবং তোমাদের সবার প্রিয় এটিকে মোহনবাগানের ফুটবলার এবং বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডার অফ ইন্ডিয়ান সুপার লিগ এখনও অবধি আমার মতে, হুগো বুমো। চার নম্বরে রয়েছেন তিনি মার্কেট ভ্যালুর রেসপেক্টে, অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার, ফ্রান্স এবং মরক্কোর ডুয়েল সিটিজেনশিপ রয়েছে, মাত্র 27 বছর বয়স, এবং তাই তিনি কিন্তু চুক্তিবদ্ধ এটিকে মোহনবাগানের সাথে 31 মে 2026 পর্যন্ত। মার্কেট ভ্যালুর রেসপেক্টে তার মার্কেট ভ্যালু হচ্ছে 49.99 মিলিয়ন অর্থাৎ প্রায় 5 কোটি টাকার মতো। ভারতীয় মাটিতে তিনি অলরেডি 4টি ট্রফি জিতেছেন, 1টি ইন্ডিয়ান সুপার লিগ, 1টি সুপার কাপ এবং 2টি লিগ শিল্ড তিনি জিতেছেন এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসির হয়ে। এটিকে মোহনবাগানের হয়ে তিনি 1 বছর খেলে নিয়েছেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো মেজর ট্রফি জিততে পারেননি। এবছর তার বড় চান্স রয়েছে কিন্তু একটা ভালো ট্রফি জিতে ঘরে তুলে আনার। তো হুগো বুমোসের পরেই কিন্তু রয়েছেন এটিকে মোহনবাগানেরই আরও একজন ফুটবলার, এবং তিনি রয়েছেন 3 নম্বরে। এটিকে মোহনবাগানের নতুন সই করা পোগবা ব্রাদার্স ফ্লোরেন্তিন পোগবার বয়স 31, একজন সেন্টার ব্যাক, গিনির সিটিজেনশিপ রয়েছে, পাশাপাশি ফ্রান্সের সিটিজেনশিপও তার রয়েছে, সেন্টার ব্যাক পজিশনে খেলেন, এবং এটিকে মোহনবাগানে তিনি সই করেছেন 1+1 2 বছরের চুক্তিতে। এই প্লেয়ারটির বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু হুগো বুমোসের কাছাকাছি, প্রায় 5.5 কোটি টাকার মতো, এবং এই প্লেয়ারটি কিন্তু ফ্রান্সের লিগ আর সেখানকার কিন্তু যে সেকেন্ড ডিভিশন সেখান থেকে তিনি এসেছেন। এই প্লেয়ারটির হায়েস্ট মার্কেট ভ্যালু কিন্তু একটা সময় ছিল 374.94 মিলিয়নের কাছাকাছি অর্থাৎ প্রায় 37 কোটি টাকার মতো। তো বর্তমানে তার মার্কেট ভ্যালু প্রায় 5 থেকে 5.5 কোটি টাকার কাছাকাছি। তো ফ্লোরেন্তিন পোগবাও কিন্তু রয়েছেন এটিকে মোহনবাগান থেকে তিনি সেকেন্ড ফুটবলার, এবং মার্কেট ভ্যালুর রেসপেক্টে তিনি কিন্তু 3rd-এ রয়েছেন। এবার দেখো, মার্কেট ভ্যালু অনেক প্লেয়ারের অনেক রকম হয়, আর মার্কেট ভ্যালু কিন্তু তার স্যালারিকে ডিফাইন করে না। এদের মধ্যে অনেকেই কিন্তু ডিফারেন্ট স্যালারি পান, কিন্তু মার্কেট ভ্যালুর রেসপেক্টে ফ্লোরেন্তিন পোগবা রয়েছেন 3 নম্বরে। 2 নম্বরে রয়েছেন এটিকে মোহনবাগানের তৃতীয় ফুটবলার এই লিস্টের, সেই প্লেয়ারটি হচ্ছেন নতুন সই করা অ্যাটাকিং মিডফিল্ডার 29 বছর বয়সী দিমিত্রি পেত্রাতোস। অস্ট্রেলিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডার বা সেকেন্ড স্ট্রাইকার কিন্তু এই মার্কেট ভ্যালু লিস্টে রয়েছেন 2 নম্বরে। তার মার্কেট ভ্যালু প্রায় 6.5 কোটি টাকার কাছাকাছি, এবং তার কিন্তু অস্ট্রেলিয়ার পাশাপাশি গ্রিসেরও সিটিজেনশিপ রয়েছে। তার একটা সময়ের হায়েস্ট মার্কেট ভ্যালু ছিল 2018 সাল নাগাদ প্রায় 9 কোটি টাকার মতো। অর্থাৎ এটিকে মোহনবাগানের 3 ফুটবলার, হুগো বুমোস রয়েছেন 4-এ, ফ্লোরেন্তিন পোগবা রয়েছেন 3-এ, এবং দিমিত্রি পেত্রাতোস রয়েছেন 2-এ মার্কেট ভ্যালু রেসপেক্টে। কিন্তু 1 নম্বরে যে প্লেয়ারটি রয়েছেন সেই প্লেয়ারটিকে তোমরা কেউই এক্সপেক্ট করনি যে তিনি 1 নম্বরে থাকবেন। তিনি হচ্ছেন
কেরালা ব্লাস্টার্সের অ্যাটাকিং মিডফিল্ডার। এবং গত বছরের যে কটা বিদেশি, এটিকে মোহনবাগান বলো, কেরালা ব্লাস্টার্স বলো, এফসি গোয়া বলো, হায়দ্রাবাদ বলো, যারা ভালো টিম ছিল, তো তাদের মধ্যে যারা বেস্ট খেলেছেন তাদের মধ্যে বেস্ট বলা যায় আদ্রিয়ান লুনাকে। এসেছেন এবং দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। আদ্রিয়ান লুনার মার্কেট ভ্যালু কিন্তু 7 কোটি টাকারও বেশি, এবং এই প্লেয়ারটি বয়স 30 বছর এবং দুর্দান্ত খেলেছিলেন তিনি, এবং তার হায়েস্ট মার্কেট ভ্যালু কিন্তু ছিল প্রায় 12.5 কোটি টাকার মতো একটা সময়ে, কিন্তু বর্তমান তার মার্কেট ভ্যালু 7.5 কোটি টাকার মতো। এবং এই আদ্রিয়ান লুনাই হচ্ছেন মার্কেট ভ্যালু রেসপেক্টে ইন্ডিয়ান সুপার লিগের বেস্ট ফরেনার। তো এই আজকে 5 জনের নাম বললাম যারা কিন্তু মার্কেট ভ্যালু রেসপেক্টে আইএসএল এ একটা লিস্টে রয়েছেন। 5 নম্বরে রয়েছেন ইকের গুয়ারক্সেনা, এফসি গোয়াতে সই করেছেন, নতুন বিদেশি। জর্জে পেরেরা দিয়াজ রয়েছেন 5 নম্বরে, তিনি কিন্তু পুরনো বিদেশি কিন্তু তিনি নতুন দল মুম্বাই সিটি এফসিতে সই করেছেন কেরালা ব্লাস্টার্স থেকে। এরপরে 4 নম্বরে রয়েছেন হুগো বুমোর মার্কেট ভ্যালু প্রায় 5 কোটি টাকার কাছাকাছি। 3 নম্বরে রয়েছেন ফ্লোরেন্তিন পোগবা, দুজনেই এটিকে মোহনবাগানে খেলেন। তার ঠিক উপরে 2 নম্বরে রয়েছেন দিমিত্রি পেত্রাতোস, তিনিও কিন্তু এটিকে মোহনবাগানে খেলেন। আর 1 নম্বরে রয়েছেন কেরালা ব্লাস্টার্সের আদ্রিয়ান লুনা। তো এই ভিডিওটা কেমন লাগলো আমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নতুন ভিডিও নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আসছে।